নমস্কার বন্ধুরা, মিনময়টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই ফটোশপ ব্যবহার করি এবং অনেকেরই ইচ্ছে হয় যে একটা কোনো একটা ভালো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া যারা প্রফেশনাল ভাবে ফটো এডিট করো বা তোমরা নতুন নতুন স্টুডিও শুরু করেছো, তারা কিভাবে ফটোশপের কাজ শিখবে এবং পাসপোর্ট ছবি সুন্দরভাবে তৈরি করবে, যে কোনো ছবিকে একদম HD কোয়ালিটির করে আনতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। অর্থাৎ তোমরা চাইলে 5 মিনিটেই এই পদ্ধতি অবলম্বন করে তোমরা পাসপোর্ট ছবি রেডি করে নিতে পারো, একাধিক পাসপোর্ট ছবি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যে কোনো একটা ছবি নিয়েছিলাম এবং সেই ছবিটাকে পাসপোর্ট তৈরি করেছিলাম, যেহেতু HD কোয়ালিটির ছবি তৈরি করেছিলাম এবং সেটাকে একটা 4x6 সাজিয়ে রেখেছি, এবং এটা হলো পাসপোর্ট মাপের ছবি। তো আমরা তোমাদেরকে এই পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে এবং HD কোয়ালিটির ছবি করবে কিভাবে যাবতীয় তথ্য, এবং তাও আবার কয়েকটা টুলস ব্যবহার করে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। এই পদ্ধতি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ফটোশপ ইনস্টল থাকতে হবে তোমাদের সিস্টেমে, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো ডিভাইসেই হোক না কেন, সেখানে কিন্তু ফটোশপ ইনস্টল থাকতে হবে। যে কোনো ধরনের ফটোশপ থাকলেই হবে, টুলস গুলো এদিক সেদিক থাকে, তোমরা সেগুলো খুঁজে নিবে আমরা যে টুলস গুলো ব্যবহার করছি। দেখো বন্ধুরা, আমরা ফটোশপ 7 এ করছি, তোমরা অ্যাডোব ফটোশপ যে কোনো ভার্সনে কিন্তু এই টুলস গুলো পেয়ে যাবে, এই টুলস গুলো ব্যবহার করতে পারবে। তো প্রথমে সর্বপ্রথম আমাদের কাছে যে ছবিটা আছে, এই ছবিটাতে আমি আবার পুনরায় রূপান্তরিত করে দেখাচ্ছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমরা যে ছবিটি বর্তমানে রয়েছে সোজা করার জন্য ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর রোটেট ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং এটা সোজা হয়ে যাওয়ার পর আমরা এটাকে বড় করব, যাতে তোমাদের বুঝাতে সুবিধা হয়। সর্বপ্রথম আমরা কি করব, এই ছবিটাকে আরো ক্লিয়ার করব। এই ক্লিয়ার করার জন্য ব্যাকগ্রাউন্ড কে আগে ছেড়ে দেবো, ব্যাকগ্রাউন্ড আমি এখন কিছু কাজ করছি না। প্রথমে এটাকে আমি ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর এই ব্রাইটনেস যে অপশনটি রয়েছে ওখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মনের মতো করে এদিক সেদিক করে আগে আগে সাজিয়ে নিবে, যেটাতে ছবিটা ভালো লাগবে। তো আমরা এইভাবে করে নিলাম, এবং একটু দেখতে পাচ্ছ কালচা কালচা লাগছে, কিন্তু এই কালচা লাগবে না, পরবর্তীতে আরো পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাবে। এবং তারপরে আমরা ফেসটাকে আরো ক্লিয়ার করব এই টুলসটা ব্যবহার করে। এই টুলসটাতে তোমরা জানো প্রত্যেকে, এই টুলসটা ব্যবহার করার আগে এই টুলসটাতে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের 100 বা 50 থাকবে, এটাকে আগে কমিয়ে 6-7 এইরকম করে নিবে, তাহলে কিন্তু সুবিধা হয়। তো এই ক্লিক করার পরে আমরা প্রথমে ছবিটাকে ক্লিয়ার করব। মোটামুটি ভাবে ক্লিয়ার হওয়ার পর আমরা আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এবং এখানে রিপ্লেস কালার অপশনে ক্লিক করব। রিপ্লেস কালার অপশনে ক্লিক করার মানে হলো তোমরা যেসব কালো পোর্শন গুলো রয়েছে সেগুলোকে আরো ডিপ কালো করব। আবার আমরা ইমেজে যাব এবং অ্যাডজাস্টমেন্টে যাব, সিলেক্টিভ কালারে আমাদেরকে ক্লিক করতে হবে, এবং এখানে যে কালারটা রেড আছে সেটাকে রেডটাকে কমিয়ে নিতে পারো এবং এটাকে আরো ফ্রেশ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ হচ্ছে, এবং ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করার পর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা প্রত্যেকেই জানো যে টুলসটা ব্যবহার করো তোমরা এতদিন, ম্যাজিক টুলস। এই ম্যাজিক টুলসে ক্লিক করবো। ম্যাজিক টুলস ক্লিক করার পর আমরা সিলেক্ট করলাম এবং কিছু পোর্শন সিলেক্ট হয়েছে, পুরোটা হয়নি, সেক্ষেত্রে শিফট ধরে বাকি পোর্শনটা সিলেক্ট করবে, সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে এবং সেটা একদম নিখুঁতভাবে সিলেক্ট হবে। তোমাদের সামনে সিলেক্ট করছি যেটা তোমরা বুঝতে পারছো, এবং ব্যাকগ্রাউন্ডে যেটা রাখতে চাইছো কালারটা সেটা থেকে এইখানে চয়েস করে সেই কালারটাকে আগে চয়েস করবে এবং ওকে করবে। জাস্ট ডিলিট অপশনটা ক্লিক করলে কিন্তু ওই কালারটা হয়ে যাবে। মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেছে এই ছবিটা। এই ছবিটাকে আরো ফ্রেশ করার জন্য CTRL-B অপশন প্রেস করব, এখানে কিন্তু কালারটাকে আরো ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। মতো অ্যাডজাস্ট হয়ে গেলে ওকে করবে এবং CTRL-M অপশন ক্লিক করবে। এটাকে লাইট আমরা আরো বাড়িয়ে দিলাম এবং ওকে করে দিলাম। ওকে করার আমাদের নির্দিষ্ট মাপে কেটে নেব, যেটা পাসপোর্টের মাপ। তো পাসপোর্টের মাপে কাটার জন্য অবশ্যই ক্রপ টুলস ব্যবহার করতে হবে। ক্রপটা ক্লিক করার সাথে সাথে উগরে তোমাদের পছন্দ অনুযায়ী ইঞ্চি চয়েস করবে। আমরা যেহেতু পাসপোর্ট মাপে রেখেছি 1.1 এবং 1.25, এদিকে 300 রেজুলেশনে রেখেছি, তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো। এখানে ক্লিক করার পর আমরা অটোমেটিক ওই মাপটা হয়ে যাবে, এবং এদিক সেদিকে অ্যারো কি গুলো ব্যবহার করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এটা একটা পাসপোর্ট মাপের ছবি। এখানে আর একটা অপশন ব্যবহার করতে পারো, যদি কোনো ছবিকে লম্বা করতে চাও, এটা যেহেতু একটু লম্বা আছে তোমরা দেখতে পারছো, এখনো সেই একই মাপে আসেনি, তো সেই জন্য আমাদেরকে এটার একটা ডুপ্লিকেট কপি বানাতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাব, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব এবং ওকে করব, এবং পুরনো লেয়ারটাতে রেখে আমরা CTRL-T প্রেস করব, তাহলে কিন্তু চারিদিকে উপর নিচে করার অপশন এসেছে, এবং এটাকে তোমরা চাইলে লম্বা করে নিবে। এবং লম্বা করে নেবার পর অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিবে তাহলে, এবং সেটাকে এন্টার মেরে দিলে কিন্তু এটা লম্বা হয়ে যাবে ছবিটা।
এই ছবিটা লম্বা হয়ে যাওয়ার সময় যেহেতু দুটো লেয়ার হয়েছে, এই দুটো লেয়ারকে একসাথে করার জন্য আগেই বললাম সিটিআরএল ই ইউজ করলে কিন্তু দুটো লেয়ার একসাথে হয়ে যাবে। যদি বর্ডার দিতে চাও তোমরা প্রত্যেকেই বর্ডার কিভাবে দাও সেটা প্রত্যেকেই জানো। তাছাড়া আমরা তোমাদেরকে অন্য একটা অপশন ব্যবহার করা শেখাচ্ছি, এখানে ইমেজে যাবে, কনভাস সাইজে যাবে, এবং কনভাস সাইজে যাওয়ার পর এখানে ইঞ্চিটাকে মিলিমিটারে চয়েস করবে, এখানে মিলিমিটার, এবং 0.04 এখানে রাখবে, তাহলে কিন্তু এর সাইডে যে বর্ডারটা হবে 0.04 মাপেরই বর্ডার হয়ে যাবে। মোটাটা ক্লিক করবে এবং দেখতে পাচ্ছি এখানে কালো বর্ডার চলে এসেছে। এটাকে তুলে সরাসরি এই শিটে বসাতে হবে। এই শিটটা কিভাবে বানাবে সেই বিষয়ের ভিডিও অবশ্যই আসবে। তার আগে বলে রাখি যে কোনো 4x6 মাপের ছবি এই শিট ছাড়াও তোমরা 4x6 মাপের এখানে ফাইলে গিয়ে নিয়ে একটা 4x6 মাপের কোনো ফাইল সাইজকে নিতেই পারো। এখানে 4x6 মাপের সাইজ নেওয়ার পরেও কিন্তু একই শিট আসবে, সেখানে শুধু এই বর্ডারগুলো থাকবে না। অর্থাৎ তোমরা এখানে বসাতে একটু অসুবিধা হবে, যেরকম এইটাই বসাতে গেলে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে এদিক সেদিক করতে হচ্ছে, সেই রকম এইটাই যদি বসাতে যাও যাও সেক্ষেত্রে অটোমেটিক চয়েস হয়ে যাবে, দেখতে পাচ্ছ সেই রকমই সুবিধা এর ক্ষেত্রে। তো তোমরা প্রত্যেকেই জানো কপি করবে কি করে, একটাকে আবার বারবার না এনে শিফট এবং অল প্রেস করে এটাকে সরিয়ে নিয়ে গেলেই কিন্তু এটা কপি হতে থাকবে। তোমাদের যতগুলো কপি পছন্দ হবে সেই কপিগুলো তোমরা এখানে করে নিতে পারবে, এবং সেই কপিগুলো করে তোমরা সুন্দরভাবে প্রিন্ট আউট দিয়ে দিলে কিন্তু তোমাদের সুন্দর পারফেক্ট পাসপোর্ট সাইজ তৈরি হয়ে যাবে এইচডি ফরম্যাটে। দেখতে পাচ্ছ ছবিটা কি ধরনের ছিল, এবং এখন বর্তমানে পাসপোর্ট মাপের অবশ্যই রেডি হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা চাইলে পাসপোর্ট ছবি তৈরি করে যদি কাস্টমারদেরকে দাও কিন্তু কাস্টমারও খুশি হবে এত সুন্দরভাবে ছবি তৈরি করার পর। আশা করি আজকের যে পাসপোর্ট তৈরি করা 5 মিনিটের মধ্যে তোমরা তৈরি করে দিতে পারবে সেই যে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ সকলকে, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।